একদম কম সময় ও কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই গন্ধরাজ কাতলা বানিয়ে নিচ্ছি। গন্ধরাজ কাতলা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4 পিস নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 4 পিস মাছের জন্য নিয়েছি 200 গ্রাম টক দই, 4টে কাঁচা লঙ্কা, আর 6 থেকে 7টা নিয়েছি কাজু, আর 1টা নিয়েছি আমি গন্ধরাজ লেবু। এই রেসিপিটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়েই করতে হবে, পাতি লেবু দিয়ে হবে না। আর 4 থেকে 5টা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। প্রথমে আমি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আমি কিন্তু আর কোনো রকম মশলা এতে ব্যবহার করব না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে আমি গন্ধরাজ লেবুর রস। আমি 1টা লেবুর 4 ভাগের 1 ভাগ করে সে রসটা পুরোটাই মেতে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দেবো লেবুর উপরে জেস্ট। এটা খুব সাবধানে দিতে হবে যাতে সবুজ অংশটাই যায়, সাদা অংশ না যায়। প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমি এখন ভালো মতো নুন হলুদ আর লেবু রস মাখিয়ে নেব। আমি কিন্তু লেবুর উপরের দিয়ে খালি সবুজ অংশটাই দিয়েছি, সাদা অংশটা দিইনি। সাদা অংশটা চলে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। দিয়ে দইকে আমি ভালো মতন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে দইয়ের সাথে কাজু আর লঙ্কাকেও একসাথে পেস্ট করে নিতে পারেন, তবে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। 6টা কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া টক দই। দিয়ে খুব ভালো মতন আমি টক দইয়ের সাথে কাজু আর কাঁচা লঙ্কার পেস্টকেও মিশিয়ে নেব। ফেটিয়ে নেওয়া টক দইয়ের সাথে আমি খুব ভালো মতো কাজু আর কাঁচা লঙ্কাকেও মিশিয়ে নিলাম। আপনারা চাইলে একবারেই মিক্সিতে দই, কাজু বাদাম আর লঙ্কাকে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি আলাদা আলাদা করে নিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে। ওভেনে আমি একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল দিয়ে তেলকে বেশ আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি একে একে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা কাতলা মাছ। দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে গোল্ডেন করে ভেজে নেব। মাছের 1 পিট ভাজা হয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এভাবে পাল্টে আমি অপর পিটটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিটেই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া মাছগুলো কিন্তু আমি তুলব না। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দিলাম আমি দই, কাজু আর লঙ্কার পেস্ট। দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন, তা না হলে কিন্তু দই দেওয়ার সাথে সাথে দইটা ফেটে যেতে পারে। দিয়ে এখন মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে ভালো মতন দইয়ের সাথে মিশিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে গন্ধরাজ লেবুর পাতা। দিয়ে একটা কভার দিয়ে একদম লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটা কভার দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর কভার তুলে একবার আমি মাছগুলোকে পাল্টে উপরের পিঠটা নিচে করে দেবো, নিচের পিঠটাকে উপরে করে দেবো। দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু নর্মালেতে রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম নর্মালে রেখে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য গন্ধরাজ লেবুর রস। এটা কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম অফ করেই দেবেন, নইলে তিতো হয়ে যাবে। দিয়ে একটা কভার দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আমি গরম গরম পরিবেশন করব। অসাধারণ স্বাদের এই গন্ধরাজ কাতলা অবশ্যই একবার বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।
আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।